পার্থ প্রীতম মজুমদার ওয়াজ বর্ন ইন 1954। 1954 সালে পার্থ প্রীতম মজুমদার জন্মগ্রহণ করেছে ইন পাবনাতে। টু এ ফ্যামিলি অফ আর্টিস্টিক, একটা শিল্প ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছেন, মানে ওই ফ্যামিলিতে ছিল শিল্প। হি স্পেন্ড অফ হিজ আর্লি ইয়ার্স, সে তার জন্মের প্রথম দিকের দিনগুলো ব্যয় করেছে ইন হিজ বিগ অ্যানসেস্ট্রাল হোম। অ্যানসেস্ট্রাল অর্থ হচ্ছে পূর্বপুরুষ, অ্যানসেস্ট্রাল অর্থ হচ্ছে পূর্বপুরুষের বাড়িতে, বিগ মানে কি বড়, পূর্বপুরুষের বাড়িতে, যেমন তার দাদার বাড়ি বড় ওই বাড়িতে। সিচুয়েটেড ইন এ স্মল লোকাসিটি, লোকাসিটি অর্থ হচ্ছে এলাকা, নোন অ্যাজ কালাচন্দ্রপুর, কালাচান পাড়া, যেটাকে নামকরণ করা হয়েছে কি কালাচান পাড়া এলাকা নামে আখ্যায়িত করা হয়েছে, মানে বলা হয়েছে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়টাতে কালাচান্দ পাড়া, ওই পাড়াটা ছিল ওয়াস ওয়েল নন, মানে কি ওয়েল নন অর্থ হচ্ছে বিখ্যাত ছিল, ওয়েল নন অর্থ হচ্ছে বিখ্যাত, ফর ইটস কালচারাল অ্যাক্টিভিটিস, তার বিভিন্ন ধরনের কালচারাল সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ওই সময় কালাচান্দ পাড়া খুবই বিখ্যাত ছিল। দেয়ার ওয়ার ফেস্টিভ্যাল, সেখানে কি ছিল, অনেক উৎসব হইত, অ্যান্ড ভ্যারিয়াস টাইপ অফ কালচারাল শোজ, এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হইত রাউন্ড দ্য ইয়ার, মানে কি সমগ্র বছর জুড়ে উৎসবগুলো পালিত হইত। মজুমদার ফাদার্স, মজুমদারের বাবা এ ফটোগ্রাফার, একজন ফটোগ্রাফার চিত্রশিল্পী বাই প্রফেশন, মানে কি একজন প্রফেশন হিসেবে মজুমদারের বাবা ছিলেন একজন ফটোগ্রাফার। ওয়াজ অ্যান্ড আর্ট লাভার, এবং সাথে সাথে কী ছিল, এবং সে আর্ট চিত্র আঁকতেও পছন্দ করত। হি টট, সে শিক্ষা দিত, অ্যান্ড ইন্সপায়ার অনুপ্রাণিত করতো, মানে কাজে ইন্সপায়ার অর্থ অনুপ্রাণিত, এই অনুপ্রাণিত মানে হচ্ছে তার কাজের প্রতি আরও একটু ভাব জাগিয়ে তোলা, যে এই কাজটা আরও বেশি করে করো। হিজ সন, তার পুত্রকে, টু অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করত ডিফারেন্ট ফর্মস অফ আর্ট, যে চিত্রের যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে সেগুলোর থেকে মাঝে মাঝে সেগুলো তো তার ছেলেকে অ্যাপ্রিসিয়েট প্রশংসার মাধ্যমে অনুপ্রাণিত করত। মজুমদার ওয়েন টু লিভ উইথ হিজ আন্ট ইন চন্দ্রনগর, মজুমদার তার আন্টির সাথে বসবাসের জন্য চন্দ্রনগর গেল, 30 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কলকাতা ইন 1966। 1966 সালে তার আন্টির সাথে বসবাসের জন্য তার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে কলকাতায় সে গেল। ইট ওয়াজ দেয়ার দ্যাট, এটা সেই সময় দ্যাট হি ফার্স্ট কেম অ্যাক্রস, যে বরাবর, অ্যাক্রস অর্থ বরাবর, মিল হয়েছিল, এ মাইম, মাইম অর্থ হচ্ছে মুখাবিনয়, মানে অনেক কার্টুন আছে না, অনেক মানুষ দেখবা যে মুখের মধ্যে ট্যাটু আর্ট করে রাখে কিন্তু কোনো কথা বলে না, জাস্ট খালি অঙ্গভঙ্গি দিয়ে তারা খালি কথা বলে, মাইম। আর এর বেশি যদি জানতে চাও তাহলে গুগলে সার্চ করবা হোয়াট ইজ মাইম, হ্যাঁ তাহলে দেখতে পারবা বিষয়টি স্পষ্ট ক্লিয়ার হবা। কিন্তু সাধারণ দৃষ্টিতে হচ্ছে মাইম কি, যারা কথা বলে না কিন্তু তাদের আকার আকৃতি দিয়ে তারা মানুষকে তাদের কথাগুলো বুঝায়। আর্টিস্টিক নেম যোগেশ দত্ত, মানে ওই সময়টাতে যোগেশ দত্ত নামে একজন মাইম আর্টিস্টের সাথে কি হইল, পরিচিত হলো। দ্য ওয়ে দত্ত ন্যারেটেড অর্থ কি বর্ণনা করতো, মানে কি বলতো, স্টোরিজ, ন্যারেটেড স্টোরি বলতো, উইদাউট আটারিং এ সিঙ্গেল ওয়ার্ড, এটা আমি যেটা বললাম যে কোনো কথা তারা বলবে না, জাস্ট সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ ছাড়া তারা কথাগুলো বলতো। অ্যান্ড লেফট মজুমদার স্পেল বাউন্ড, এবং কী হইতো মজুমদার এর ফলে কিন্তু স্পেল বাউন্ড, মনোমুগ্ধ হইতো, আনন্দিত হইতো। হি টুক লেসন, সে সেখান থেকে লেসন নিত অন মাইম, মাইমের উপর, ফ্রম দত্ত থেকে বিভিন্ন ধরনের লেসন নিত মাইমের উপর। ইন হিজ মাইম একাডেমি, দত্তের যে মাইম একাডেমিটা ছিল সেখান থেকে সে বিভিন্ন ধরনের মাইমের অধ্যায়গুলো নিত। ইন কলকাতা ফ্রম 1966 to 1972, 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত মাইমের উপর তিনি বিভিন্ন লেসন নিত।